আসসালামু আলাইকুম। আজ আমরা একটা কলামের রড নির্ণয় করে তা কিভাবে সাজানো যায় তা শিখব। আর এর জন্য আমরা যে প্রবলেমটি সলভ করব তা হচ্ছে 85 টন লোড নিরাপদে বহন করিতে পারে এমন একটি আরসিসি বর্গাকার টাইট কলাম ডিজাইন করো। রিডাকশন ফ্যাক্টর 0.8, এফ প্রাইম সি ইকুয়াল টু 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এফ ওয়াই ইকুয়াল টু 4000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা যে কলামটি ডিজাইন করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কলামের উপর লোড দেওয়া হচ্ছে 85 টন। আমরা জানি 1 টন সমান 1000 কেজি, মানে 85000 কেজি আমাদের এই কলামের উপর লোড দেওয়া হচ্ছে। কিন্তু আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে আমাদের রিডাকশন ফ্যাক্টর দেওয়া রয়েছে 0.8। আমরা জানি কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকলে অবশ্যই রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করতে হয়, আর তা নির্ণয়ের জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে 1.07 মাইনাস 0.008 ইন্টু এসি ভাগ আর, যা 1 থেকে ছোট হয়। এই আর এর ফর্মুলা ব্যবহার করে আমরা রিডাকশন ফ্যাক্টর নির্ণয় করি, কিন্তু আমাদের এই প্রশ্নে রিডাকশন ফ্যাক্টর 0.8 দেওয়াই রয়েছে। তাহলে আমরা যদি আমাদের এই লোডের রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করি তাহলে আমরা ডিজাইন লোড পাবো পিডি ইকুয়াল টু পিএ ভাগ আর। এ পিএ হচ্ছে আমাদের কলামের উপর লোড যা দেওয়া রয়েছে 85000 কেজি, ভাগ আর হচ্ছে রিডাকশন ফ্যাক্টর যার প্রশ্নে দেওয়া রয়েছে 0.8 ইকুয়াল টু, আমরা ডিজাইন লোড পেলাম বা পিডি পেলাম 106250 কেজি, যা আমাদের কলামের উপর বহন উপযোগী লোড, অনুমোদিত লোড, নিরাপদ লোড বা ডিজাইন লোড। এখন আমাদের এই কলামের সাইজ এবং রডের পরিমাণ আমরা নির্ণয় করতে হবে। আমরা স্টিল রেশিও নির্ণয়ের ফর্মুলা জানি কি, রোজি ইকুয়াল টু এস টি ভাগ এজি। এখানে রোজি হচ্ছে স্টিল রেশিও, এস টি হচ্ছে এরিয়া অফ স্টিল যা কলামের রডের এরিয়া, ভাগ এজি হচ্ছে কলামের সেকশন এরিয়া। এই তিনটার কোনোটাই আমাদের প্রশ্নে দেওয়া নাই, তিনটা আননোন হলে আমরা নির্ণয় করব কিভাবে। এর জন্য আমরা যদি কলামের সেকশন এরিয়া ধরে নেই, ধরুন আমাদের কলামের বি দিলাম 40 সেন্টিমিটার ইন্টু ডি দিলাম 40 সেন্টিমিটার, তাহলে আমাদের কলামের সেকশন এরিয়া হলো 40 × 40 সমান 1600 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখনও রোজি আননোন আর স্টিলের এরিয়া আননোন। আমরা যদি রোজি এর মানটা নির্ণয় করার জন্য লোড বহন ক্ষমতার ফর্মুলাটা যদি দেখি, পি ইকুয়াল টু 0.85 এজি 0.25 এফ প্রাইম সি প্লাস এফ এস রোজি, এখান থেকে আমরা রোজি এর মানটা নির্ণয় করব। এর জন্য আমরা ফর্মুলার বাকি মানগুলো বসাই। পি হচ্ছে আমাদের কলামের উপর অর্পিত লোড যা আমরা ডিজাইন লোড পেয়েছি রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করে 106250 কেজি, ইকুয়াল টু 0.85 ইন্টু এজি হচ্ছে কলামের সেকশন এরিয়া যা আমরা ধরে নিয়েছি 1600 সেন্টিমিটার স্কোয়ার। ফর্মুলা 0.25 ইন্টু এফ প্রাইম সি আমাদের পোষে দেওয়া রয়েছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্লাস এফ এস, এফ এস হচ্ছে স্টিলের অনুমোদিত স্ট্রেস, কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের পোষে দেওয়া রয়েছে এফ ওয়াই মানে স্টিলের ইল্ড স্ট্রেস। তাহলে এফ এস স্টিলের অনুমোদিত স্ট্রেস নির্ণয়ের ফর্মুলা আমরা জানি 0.4 এফ ওয়াই, তাহলে 0.4 এফ ওয়াই আমাদের পোষে দেওয়া রয়েছে 4000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে এফ এস পেলাম 1600 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এফ এস এর মান বসে 1600 ইন্টু রোজি এর মান আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে ক্যালকুলেশন করে আমরা রোজি এর মান পেলাম 0.016 বা 0.02, যা 0.01 থেকে 0.08 এর মধ্যে থাকতে হবে আমাদের রোজি বা স্টিল রেশিওর মান। ঠিক আছে, তাহলে যেহেতু এখন আমরা রোজিও জানি এজিও জানি মানে কলামের সেকশন এরিয়াও জানি স্টিল রেশিও জানি, এখন আমরা স্টিলের এরিয়া নির্ণয় করব। তাহলে এখানে এজি যেহেতু নিচে আসে ওই পাশে গেলে আমরা লিখতে পারি এস টি ইকুয়াল টু রোজি ইন্টু এজি। তাহলে আমরা রোজির মান মাত্র নির্ণয় করলাম 0.02 ইন্টু এজি এর মান হচ্ছে 1600, তাহলে স্টিলের এরিয়া বা আমাদের কলামের স্টিলের এরিয়া পেলাম 32 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের এই স্টিল এরিয়ার জন্য কয়টা রড লাগবে? আমরা যদি 4টা 25 mm বার এবং 4টা 20 mm বার ব্যবহার করি, মোট 8টা রড ব্যবহার করি, তাহলে এর এরিয়া কতটুকু হয় চলুন তা নির্ণয় করে দেখি। তাহলে রডের এরিয়া নির্ণয়ের ফর্মুলা আমরা জানি কি, পাই ডি স্কোয়ার বাই 4, ডি হচ্ছে রডের ডায়া। 25 mm বারের জন্য আমরা যদি 4টা রডের ডায়া নির্ণয় করি, তাহলে যেহেতু আমাদের স্টিল এরিয়া সেন্টিমিটারে, আমরা যদি 25 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করি, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 25 মিলিমিটারকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি পেলাম 2.5 সেন্টিমিটার। তাহলে পাই ডি হচ্ছে রডের ডায়া সেন্টিমিটার 2.5 হোল স্কোয়ার ভাগ 4 ইকুয়াল টু পেলাম 4.91। আর আমাদের এই 25 mm রড হচ্ছে 4টা, বা 2.5 সেন্টিমিটার রড হচ্ছে 4টা ইন্টু 4 ইকুয়াল টু আমরা 4টা 25 mm রডের এরিয়া পেলাম, বা 2.5 সেন্টিমিটার রডের এরিয়া পেলাম 19.64 সেন্টিমিটার স্কোয়ার। আর 4টা কি ইউজ করতেছি, 20 mm রড। তাহলে একইভাবে 20 mm রডকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি আমরা 10 দিয়ে ভাগ করব, একইভাবে আমরা যদি 20 mm রডকে সেন্টিমিটারে কনভার্ট করি আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে 2 সেন্টিমিটার। তাহলে 4টা 2 সেন্টিমিটার রডের এরিয়া নির্ণয়ের ফর্মুলা আমরা জানি পাই ডি স্কোয়ার বাই 4, ডি হচ্ছে রডের ডায়া 2 সেন্টিমিটার স্কোয়ার ভাগ 4 ইন্টু আমাদের রডের পরিমাণ হচ্ছে 4টা, তাহলে 3.14 ইন্টু 4
চারটা বিশ এমএম রডের এরিয়া সেন্টিমিটারে পেলাম 12.56 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি 25 mm এবং 20 mm চারটা চারটা আটটা রডের টোটাল এরিয়া যোগ করি পেলাম 32.2 সেন্টিমিটার স্কোয়ার, আর আমাদের ডিজাইনে আমরা পেয়েছি 32 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে আমাদের এই রডগুলো দিলে ঠিক আছে। এবার চলুন আমরা আমাদের যে স্টিরাপ রয়েছে বা টাইবার রয়েছে এর জন্য আমরা স্পেসিং নির্ণয় করি। আর এর জন্য আমরা রড ব্যবহার করতেছি 8 mm ব্যাসের টাইবার। 8 mm রডকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি আমরা 10 দিয়ে ভাগ করবো, তাহলে পেলাম 0.8 সেন্টিমিটার। আর স্পেসিং নির্ণয় ফর্মুলা তিনটা তো আমরা জানি, 16 মেন বার ডায়া 48 টাইবার ডায়া ন্যূনতম পার্শ্বমাপ, কলামের ন্যূনতম পার্শ্বমাপ। তাহলে 16 মেন বার দাও, আমরা এখানে মেন বার ডায়া বড়টা ইউজ করতেছি 25 mm এর, যেটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে 2.5, তাহলে 16 × 2.5 সমান 40 সেন্টিমিটার আমরা একটা স্পেসিং পেলাম। আর একটা স্পেসিং হচ্ছে 48 × 0.8 যা টাইবার ডায়া, আমরা 8 mm ব্যবহার করতেছি, সেন্টিমিটার কনভার্ট করে 0.8 সেন্টিমিটার, তাহলে ক্যালকুলেশন করে পেলাম 38.4 সেন্টিমিটার। আর আমরা কলামের ন্যূনতম পার্শ্বমাপ ব্যবহার করতেছি 40 সেন্টিমিটার। তাহলে এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ন্যূনতম সেটাই গ্রহণযোগ্য, তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 38.4 সেন্টিমিটার, এটাই আমাদের কলামের স্টিরাপ স্পেসিং। তাহলে আমরা আবার কলাম সেকশনে আমরা রডগুলো সাজাই। প্রথমে চার কোনায় চারটা 25 mm মেন বার ডায়া ব্যবহার করছি, আর মাঝে চারটা দিচ্ছি 20 mm মেন বার ডায়া। আর আমাদের যে স্টিরাপ রয়েছে এটা আমরা দুইভাবে সাজাচ্ছি, আর এই স্টিরাপের একটার থেকে একটার স্পেসিং বা দূরত্ব হচ্ছে 38 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এভাবে আমরা খুব সহজে একটা কলামের কি পরিমাণ রড লাগবে এবং স্টিরাপের স্পেসিং কি হবে তা আমরা নির্ণয় করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।